উজ্জ্বলা যোজনা হলো, সৌভাগ্য যোজনা হলো, আয়ুষ্মান ভারত যোজনা, দুনিয়ার সবচেয়ে বড় হেলথ ইন্স্যুরেন্স যোজনা। মোদী সিদ্ধান্ত করেছেন যে ভারতবর্ষের প্রত্যেকটি গরিবের কাছে 5 লাখ টাকার ইন্স্যুরেন্স হবে, আর সে ভারত সরকার গ্রহণ করবে। সে যেমন অসুস্থ হবে, যে কোনো হসপিটালে যাবে, তার ই কার্ড থাকবে, 1 পয়সা দিতে হবে না, 5 লাখ টাকা পর্যন্ত ভারত সরকার তার জন্য খরচা করবে। বন্ধু, আজ পর্যন্ত ত্রিপুরাতে 3 লাখ 38 হাজার পরিবারে কার্ড হয়ে গেছে, 3 লাখ 38 হাজার। ত্রিপুরাতে কত দিতে হবে? 4 লাখ 98 হাজার কার্ড দিতে হবে। 3.5 মাসের মধ্যে আমরা কত দিয়েছি কার্ড? ই কার্ড 3 লাখ 38 হাজার দিয়ে দিয়েছি। এখানে আয়ুষ্মান ভারত যোজনার এই কার্ড কেউ কাছে আছে কি, ইন্স্যুরেন্স কার্ড? এবং যেভাবে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, অর্থের প্রলোভন দিচ্ছেন, চাকরির প্রলোভন দিচ্ছেন, মিটিং এ দাঁড়িয়ে নির্বাচনের কোনো আচরণবিধি মুখ্যমন্ত্রী মানছেন না। গত পরশুদিন মান্দাইতে এক জায়গায় মিটিং করতে গিয়ে তিনি বলেছেন, ইংরেজি কেউ যায়নি, যে রাস্তা দিয়ে গিয়েছে এটাও তো বামফ্রন্ট তৈরি করেছিল, এই নলবগলা এবং মাধবগ্রামীতে বরাবর আমাদের নেতা কর্মীরা যায়, সবাই সেখানে গেছেন। এবং সেখানে গিয়ে প্রকাশ্যে তিনি টিএসআর এর চাকরি দেবেন বলে টুক দিয়েছেন, আমরা সেটা অভিযোগ করেছি আজকে নির্বাচন কমিশনে এবং দিল্লিতে আমরা তা পাঠিয়েছি। এই হয়েছে মুখ্যমন্ত্রীর কাজকর্ম, তা এই সমস্ত কিছুর প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ রয়েছে। নির্বাচন কমিশন তো একেবারে নীরব ভূমিকা পালন করছেন, তাই আমাদের পার্টির পক্ষ থেকে দিল্লিতে এই যে পশ্চিম আসনের যিনি আরও তার বিরুদ্ধে আমরা প্রত্যক্ষ অভিযোগ জানিয়েছি, তিনি পার্টি যেন আছে কাজ করছে, একবারে মাম কোনো ভূমিকা গ্রহণ করছেন না। এবং ত্রিপুরা রাজ্যের নির্বাচন কমিশনারও কথা শুনছেন, কথা বলছেন, কিন্তু কার্যকরী কোনো ভূমিকা নিচ্ছেন না। স্থানীয় পুলিশকে সেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে রেখেছেন, পুলিশ আছে, পুলিশ থাকে, পুলিশের সামনে কি করে আরেকটি দলের মিটিং বন্ধ করে, তাহলে এই পুলিশ কি নির্দেশ দিয়ে রেখেছেন যে কোনো কাজ করা করবে না তোমরা? কিন্তু আমরা বলবো তাকে উপেক্ষা করে মানুষ এগিয়ে আসবেন, মানুষকে আমরা আহ্বান করব, আপনারা আসুন এগিয়ে, ভোটের দিন নির্ভয়ে জীবন বাজি রেখে হলো ভোটাধিকার প্রয়োগ করার জন্য আপনারা এগিয়ে আসবেন, এই আবেদন আমরা ভোটারদের কাছে দিচ্ছি। আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে, আমরা আশা করছি এরপরেও নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য দায়িত্ব গ্রহণ করবেন, ভূমিকা গ্রহণ করবেন, এই আশা নিয়ে আমরা যাব। কারণ নির্বাচনে গণতন্ত্রের একমাত্র প্রধান পীঠস্থান, যে পীঠস্থানে দাঁড়িয়ে আমাদের দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে।